Good morning. Good morning. Olha, babalê. Good morning. Good morning. আমার ফোগলা দাঁতে হাসি দেখতে বড্ড ভালোবাসি। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম 2024। ওলে বাবালে, ওলে। তোমার মামের হচ্ছে গিয়ে এটা ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার, তাই তো, তাই তো। কি হলো, মুখটা ওপরে রেখেছিল যেই আমি ভিডিও করবো বলে নিয়েছি নিচে। মাম্মা হ্যাপি নিউ ইয়ার গোপলা। ওই 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 গোলটা 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 অগোলটা রাগ দেখাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার গোলটা, দেখো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বুড়ি, হ্যাপি ইয়ার রাত্রি, হ্যাপি নিউ ইয়ার। তোমাকে হ্যাপি নিউ ইয়ার আদর চাই, আদর আদর আদর। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। এই ঘড়িতে বাজে 10টা আর বাইরের ওয়েদারটা হচ্ছে গিয়ে পুরো কুয়াশা, এখনো কিচ্ছু স্পষ্ট করে দেখা যাচ্ছে না ভালো করে, আর তার সাথে সেরম হাওয়া। সকাল সকাল চা করে দিয়েছে, এর থেকে ভালো গুড মর্নিং আর পাপার মায়ের কি হতে পারে। সকালে বর চা করে এনে দিয়েছে, ঠিক ঠিক, থ্যাংক ইউ বর, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, আজ হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। দেখেছো বাংলা বাংলা, আমি বাংলা, আমি গর্বিত, আমি বাঙালি। আরে বাঙালি গর্বিত সেটা আলাদা ব্যাপার, কিন্তু শুভ নববর্ষটা অন্য দিন হয়। দেখো দেখেছো, ইচ্ছে করে করবে, ইচ্ছে করে বলবে যাতে আমি বলি আর কি। ঠিক আছে যাই হোক, বাজে লোকজনের কথা বেশি কান দিতে নেই। যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়েছি, সকাল সকাল নয় প্রায় 10:30 বাজে, উঠতে উঠতে একটু টাইম লেগে গেছে, শরীরটা এত ম্যাচ ম্যাচ করছিল সকালবেলা, রীতিমতো প্যারাসিটামল খেয়ে আমি হচ্ছে গিয়ে এনার্জি পেয়েছি। যাই হোক, আরে কি করবো, এত হাত পায়ে এত যন্ত্রণা করছিল, ভেবেছিলাম ঘুমোলে ঠিক হয়ে যাবে, তাও হয়নি। তারপরে প্যারাসিটামলটা খেয়ে ব্যথাগুলো কমেছে। কি বলছো, দাঁড়া এক সেকেন্ড, কি বলছো বলো না, বেকার কথাবার্তা, বুঝেছো। যাই হোক, আজকে অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কটা কি হয়। ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, ভেবেছিলাম সামারকে আজকে স্নান করাবো, মামা মেরেও আজকে, আমার ছোটোটারও আজকে স্নানের ডেট আছে, ওকে অ্যাকচুয়ালি একদিন ছাড়া ছাড়া স্নান করাই, একদিন করে মানে স্পঞ্জিং, ওয়ার্ম স্পঞ্জিং, একদিন করে স্নান, এরকমভাবে করাই। তো দেখা যাক কতটা কি করা যায়, দুপুরবেলা একটু বাইরে খাওয়া দাওয়া করারও প্ল্যান আছে, আজকে দিনটা একটু সবাইকে রেস্ট দেওয়া উচিত, তাই না? তো সেই সবই আর কি, দেখা যাক, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, অ্যান্ড ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা। এই হচ্ছে আমাদের কোয়ার্টার, আর কোয়ার্টারের সামনে এই জায়গাগুলো দেখো, এখন পরিষ্কার চলছে, পরিষ্কারের জন্য এত পরিষ্কার লাগছে, যদিও মানে দেখো খালি হয়ে যাচ্ছে, কিন্তু জঙ্গল সাফাই চলছে, এমনি মানে জঙ্গলটা বেশি ছিল গাছের থেকে, তো ওটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ কি বড়ো বড়ো সাপ টাপ থাকে, তো আর কিছু ঢুকে থাকলেও কেউ বুঝতে পারবে না, তো সেই জন্য রিসেন্টলি হচ্ছে গিয়ে জঙ্গলগুলো সাফাই হয়েছে। তো আমরা প্রথমবার এই রাস্তাটাই হাঁটছি, কারণ কি এই জায়গাটা আমরা আড়াই মানে 3 বছর প্রায় আসা হয়ে যাচ্ছে কিছুদিন পরে, কিন্তু তার মধ্যে কখনো এই জায়গাটা এরকম ফাঁকা দেখিনি। তো দেখতে পাচ্ছ এখানটাতে এরকম আখ গাছ প্রচুর আছে, যেটা এতদিন আমরা জানতামই না, কেউ লোকজন কেটে কেটে নিয়েও গেছে, ছোটোগুলো এখানে ফেলে দিয়ে গেছে। মামা জঙ্গলে ঢুকিস না রে, আর এই মানে বাউন্ডারিগুলোতে বেশ ভালো ভালো গাছ লাগানো আছে, এই বাউন্ডারিটা তো ভর্তি শিশু গাছ লাগানো আছে, যেটা আমরা প্রথমবার দেখছি, কারণ কি কখনো দেখতেই পাইনি, আসার পর থেকে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখেছি। কিছু কিছু ঘাস ফুল এত সুন্দর হয় দেখো,
কি সুন্দর দেখতে লাগছে। মামা তোমার মা খেতে দেয় না? মামা তোমার হাত খেতে হয়? মামা এখন নিউ ইয়ারে হচ্ছে গিয়ে প্লে করছে, এটা ওর এখন অ্যাক্টিভিটি, এটা ওর পড়াশোনা, তাই তো? আর এখানে আমি হচ্ছে কি খাচ্ছি, মমস হরলিক্স। আমার মা আজকে সকাল সকাল করছে ঝাঁট দেওয়ার কাজ, আমাদের ঘরটা এখন কাজ হয়নি। তো আজকে মাম্মাম হচ্ছে গিয়ে অনিক আঙ্কেল আর দেবস্মিতা আন্টির দেওয়া নতুন ড্রেসটা পরে রেডি হচ্ছে। দেখো কেমন পই পই লাগছে আমার ছোটটাকে, ছোটটা একটু কিনকিন করছে অ্যাকচুয়ালি, ও না ঘুমোচ্ছিল, আমরা বেরোবো বলে ওকে উঠিয়ে দিয়েছি। তো বেচারার ঘুমটা ভেঙে গেছে, তো ঘুমটা ভেঙে গেলে বাচ্চাদের যা হয় তাই হয়েছে, তাই না? হতেই পারি মামা, হতেই পারি। দেখো সবসময় কি আমি আর ভালো দিতে পারি? সবসময় কি আমার ভালো লাগবে নাকি? না না মামা, কি লাগছে তো মাম্মা। গোপালকে আজকে দেওয়া হয়েছে অরেঞ্জ। তো এখানে তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে অ্যাকচুয়ালি মাকে আমি বললাম যে মা আজকে রান্না করতে হবে না, চলো সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করি। অ্যাকচুয়ালি স্পেশাল দিনগুলোতে একটু বাবা মাদেরকেও স্পেশাল ফিল করানো উচিত, কারণ কি সেও সারা দিন রান্না করছে, কাজ করছে, অ্যাটলিস্ট যদি একটুও কিছু মানে স্পেশাল ফিল করা যায় সেটাও কম। আর তারপর আমরা চলে গেলাম হুকুমুকো হ্যাংলায়, অ্যান্ড গিয়ে পরে যেটা হলো দেখ, আমরা এসেছিলাম হুকুমুকো হ্যাংলায়, দেখো কিন্তু এত বাজে এসে দেখছি বন্ধ। ভাবো ফার্স্ট জানুয়ারিতে কেউ বন্ধ করে? ওপর অবধি গিয়ে পরে আনালাম, দোকানটা ভুল ভালেলাম, তারপর আবার উঠে গেলাম, তারপরে দেখছি না সত্যি ঠিকঠাক বন্ধ, আবার ব্যাক করছি। সো তারপরে কোথায় যাব কোথায় যাব, এখানে ওখানে এখানে ওখানে ভেবে ভেবে আলটিমেটলি শোভন বলল চলো রয়্যাল হাট বলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে যেটা রাস্তার ওপরেও হবে, তো আমরা চলে গেলাম সেখানে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর সুন্দর স্যান্ডেলিয়ার এবং বেলুন দিয়ে দিয়ে যেগুলোতে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার সেই দিয়ে সাজানো ছিল। আর এখানে রুহি, দেখো রুহি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল, তো আমরা একটা সোফাওয়ালা সিট নিয়েছিলাম যাতে সাইডে ওকে আমরা শুয়ে দিতে পারি। আর এখানে মাঝে মাঝে তাকাচ্ছে, আর দেখো তারপরে ওকে এরকম একটা সিট পেতে ওকে ওর মধ্যে শুয়ে দিয়েছিলাম, তো ও ঘুমিয়েও পড়েছিল। আজ আমরা প্রথমবার রয়্যাল হাট রেস্টুরেন্টে এসেছি, একটা জায়গায় ধোকা খেয়ে আর একটা জায়গায়। তোমাদেরকে একটু মেনুটা দেখাই। তো ওখানে মেনলি হচ্ছে তোমার ইন্ডিয়ান অ্যান্ড হচ্ছে গিয়ে চাইনিজ কিছু কিছু ডিশ ছিল, এমনি বেঙ্গলি ডিশ সেরকমভাবে কিছু ছিল না। তো যাই হোক আমরা ইন্ডিয়ান কিছু কিছু অর্ডার দিলাম। ঘড়িতে বেজে গেছে 3টে, আর আমাদের বুড়িগুলোর হচ্ছে খিদে পেয়ে গেছে, ঠিক আছে? বুড়িগুলো এখন বাচ্চাদের মতো করছে, এই কি কাম কি খাওয়া। এখানে প্লেট দিয়ে গেছে বলে আমরা একটু ভরসা করছি যে অ্যাটলিস্ট যাক খাবারটা আসবে। পরে আমাদের খাবার চলে এলো, এসে গেল পিস পোলাও, তার সাথে পনিরের একটা আইটেম, একটা চিকেন, একটা মাটন গ্রেভি, আর তার সাথে ছিল বিরিয়ানি আর হচ্ছে মশালা কুলচা। পিস বলছি তো পিস শুনছে, আমি এই পাগলদেরকে নিয়ে কি করবো? আমার মামা উঠে গেছে, উঠে পরে কান্না করছে কান্না। আর এখানে হচ্ছে খাওয়ার পরে আমরা চলে গেলাম মিষ্টি খেতে। আর দেখো মাম্মাম, আমি খেয়ালই করিনি, ও না ভিডিও করছিলাম বলে নিজেকে দেখে ঘাড় তুলে দেখছে যে এটা কাকে দেখা যাচ্ছে। এখন চলছে আমাদের মিষ্টি পর্ব ঢাকেশ্বরীতে, আমরা চলে এসেছি ঢাকেশ্বরীতে মিষ্টি খাওয়া। আমাদের গরমকালে অরুণ আর শীতকালে ঢাকেশ্বরী। না চলে যাচ্ছে দেখো, এখানে দুধ নিয়ে আসা হয়েছে। এখানে বলকে বললাম 7-11 থেকে একটা চিজ কেক আনতে, চিজ কেক পাইনি নাকি, তারপরে একটা কিসব কেক নিয়ে এসেছে, যাই হোক। ও আর এখানে হচ্ছে মাম্মাম দিদুনের কোলে ঘুমিয়ে গেছে, আর দিদা আর আমার দিদা মিলে ঝগড়া করছে কে বেশি ভালোবাসে কে চুমু খায় এইসব নিয়ে। দেখো কি একটা যেন বলছিলে, একটু বলো, মুখটা দেখিয়ে বলো। আসছে বছর আবার হবে, বছর বছর হবেই হবে, তাই তো? ইয়ে বলছো কমলা লেবু খাবে? কমলা খেতাম তো, যদি হচ্ছে গিয়ে তোমার ইয়েতে পার্কে যেতে, পার্কে যাওয়া হয়নি তাহলে এখানে বসে বসে খাই আর কি করবো, এমস এর পার্কে। এই দুই বুড়ি হচ্ছে গিয়ে মামামকে নিয়ে ঝগড়া করছে, এ বলছে আমি, ও বলছে আমি।
সো মামাম বেশ মানে একদম খুশি খুশি মুডে ছিল, কারণ কি মোটামুটি গোটা রাস্তায় ও ঘুমোতে ঘুমোতে গেছে, ঘুমোতে ঘুমোতে এসছে, দেখো ওরকম শুয়ে দেওয়া হয়েছে। তো কি সুন্দর খেলা করছে নিজের মনে, আর এত মোবাইল দেখতে শিখেছে, ও অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে মা বাবা এটা কী একটা জিনিস মুখের সামনে নিয়ে চলে আসে, এটা কেমন কেমন একটা বস্তু। তো অর্ধেন্দু আঙ্কেল দেখো তোমার দেওয়া এই জামাতেও আমার ছোট হয়ে গেছে, তো আমার আগে বাকি জামাগুলো ছোট হয়ে গেছে, আজকেরটা তো এখানে লাগানো যায়নি, তাও মাম্মামি একটু পরিয়ে দিয়েছে যে অর্ধেন্দু আঙ্গুলের দেওয়া নীলাম আন্টির দেওয়া জামাটা লাস্ট, তা থেকে একটু পরে নি, তারপর তো আর হবে না। আর দেখো আমাকে কত কিউট লাগে এই জামাটা পরে, আমি দেখো কেমন দেখতে শিখেছি, কেমন দেখতে শিখেছি, কেমন চোখ বড় বড় করে তাকাচ্ছি, বাবলি বাবলি। তো এখানে আমাদের কেক কাটা তো হয়নি, তাই কেক খোলা হচ্ছে। তো আমরা যে সেভেন্থ হেভেনে গিয়েছিলাম ওখান থেকে ভাবলাম একটা ম্যাঙ্গো ইয়ে নেবো, হ্যাঁ একটু খেয়ে দেখতে পারি, একটা কি বলো ওটাকে বাবু, ম্যাঙ্গো চিজ কেক নেবো, কিন্তু চিজ কেক ওরা বললো রাতে নাকি বানায়, দিয়ে এবারে আমার বড় একটা ম্যাঙ্গো অন্য কিছু কেক নিয়ে এসছে। এখানে আমার মাম্মাম রেডি হচ্ছে রাতে শোয়ার জন্য, সবাইকে গুড নাইট করে দাও। তো সবাই গুড নাইট, ভালো চুপটা বেশ ভালো মাথা দিয়ে দেবো। সো নিউ ইয়ারের ব্লগটা এই পর্যন্তই ছিল, কিছু ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড যদি ভালো লাগে ভিডিওগুলো তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আরও একবার, যদিও অনেকটা দেরিতে তোমাদের কাছে এই ব্লগটা যাচ্ছে, কিন্তু স্টিল আরও একবার হ্যাপি নিউ ইয়ার আমার সম্পূর্ণ পরিবারের তরফ থেকে, আমার পরিবারের ছোট্ট সদস্যের তরফ থেকে, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের সবার তরফ থেকে। বাই বাই।